দেশের জনপ্রিয় গায়িকা ও চিটকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি। সঙ্গীত শিল্পী সুমির মা সেলি খাতুন আর নেই। 17 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি জরায়ু ক্যান্সারে ভুগছিলেন। মায়ের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন সুমি নিজেই। তিনি সকাল 7টায় স্ট্যাটাসে লিখেছেন, আজান পড়ছিল, আমার মা তার ছেলে মেয়ে নাতি নাতনির মধ্যে শুয়ে একটু আগে তার শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন, আল্লাহ তার চাওয়া কবুল করেছেন। গত দীর্ঘ 4 বছর আমার মা পাখিটা জরায়ু মুখ ক্যান্সারের সাথে সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার নার্স শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এদিকে সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন এই সঙ্গীত শিল্পী। সুমির বাবার নাম মকবুল হোসেন, তার সঙ্গে দাম্পত্য জীবনে সেলি খাতুন ছিলেন 5 কন্যা ও 2 পুত্রের জননী। প্রসঙ্গত, জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমি খুলনায় জন্মগ্রহণ করেন। সুমি 2002 সালে চিরকুট ব্যান্ড গঠন করেন। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের বেশিরভাগ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এর বাইরে সুমি একটি বিজ্ঞাপনী এজেন্সির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ ডিরেক্টর। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।